হ্যালো, সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনারা যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, সেই ইমেজের মধ্যে কিন্তু একটা লোগো আর কিছু টেক্সট আছে। আপনি চাইলে কিভাবে আপনি আপনার ইমেজ থেকে এই লোগোটাকে রিমুভ করবেন, শুধু ইমেজটা থাকবে আর আপনার লোগোটাকে রিমুভ করে ফেলবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো প্রথমে আমরা আমাদের এই লেয়ার থেকে আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে ফেলবো। এখান থেকে এই লেয়ারে চাপ দিয়ে ধরে এটাকে প্লাস আপ প্লাস বাটন উপরে এনে ছেড়ে দিব। তারপর আমাদের লেয়ারটা ডুপ্লিকেট হলো বা কপি হয়ে গেল। এখন আমরা এই কপি লেয়ারটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের এই যে অবজেক্ট সিলেকশন টুল সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যতটুকু প্রয়োজন রিমুভ করা দরকার ততটুকু লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। লোগোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করব, তারপর মডিফাইতে ক্লিক করব, এখন এখান থেকে এক্সপান্ডে ক্লিক করব। এখান থেকে আমরা 12 পিক্সেল দিয়ে দেবো, পরে ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পুরো লোগোটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু ডাউন এরো বাটনে ক্লিক করে একটু নিচে নামিয়ে নিই। নিয়ে এখান থেকে আপনারা যে এডিট দেখতে পাচ্ছেন এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন কন্টেন্ট এওয়ার ফিল, এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু এখন আর নেই। তো আমরা যদি এখান থেকে ওকেতে প্রেস করি আপনারা দেখতে পারবেন যে আমাদের এই যে লোগোটা কিন্তু চলে গিয়েছে। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডিতে প্রেস করে এই জায়গাটা ডিসিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে লোগোটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এখন আপনি চাইলেই আপনার এই ইমেজটাকে এক্সপোর্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। তো আপনারা চাইলে আপনাদের ইমেজগুলো এইভাবেই আপনাদের ইমেজ থেকে আপনাদের লোগো রিমুভ করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।